কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ডের ঘটনায় আগরতলা জিবিপি হাসপাতালের মেডিকেল পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন। গত 9 আগস্ট কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবার সরব হল ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। তাদের দাবি, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা যাতে আর অন্য কোনো চিকিৎসকের সঙ্গে না হয়, পাশাপাশি এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং যে সমস্ত অফিসিয়ালরা সেই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে পদত্যাগ করতে হবে দাবি তোলেন তারা। রেসিডেন্ট মেডিকেল অফিসার নিউরোসার্জারি ডিপার্টমেন্টে HMC-তে আজকে আমাদের সবাই এক জায়গায় জোট হওয়ার কারণ হয়েছে। গত 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজে একটা বিচ্ছিরি ঘটনা হয় ডক্টর মবিতার সাথে, ওইটার এগেনস্টে প্রোটেস্টের জন্য আজকে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। তো আমাদের সকাল থেকে আমরা এখানে জমায়েত হয়েছি, বিকালে আমাদের একটা দুপুরে আমাদের একটা র্যালিও আছে। তো আমরা যাতে যারা কালপিট তাদের শাস্তি পায় ওটার জন্য আমরা একটা পিসফুল প্রোটেস্ট করছি। ওই পিসফুল প্রোটেস্টে আমাদের ডিমান্ড হয়েছে যে যারা কালপিট ওরা ওদের যাতে ফার্স্ট ট্র্যাক শাস্তি হয় আর এটার জন্য যাতে কেসটা CBI-কে হ্যান্ডেল করা হয়। আরেকটা হয়েছে দ্বিতীয়, যে অথরিটিরা দায়িত্বে ছিলেন ওরা যাতে রেজিগনেশন দিয়ে দেন। অ্যাকর্ডিং টু দ্য এনাক্টমেন্ট অফ সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট আমরা চাই যে যারা কালপিটস আছে ওদের যাতে খুব শিগগিরই শাস্তি হয় এবং প্রযোজ্য শাস্তি হয়। আর আমাদের এই প্রোটেস্টের কারণ হয়েছে যে নেক্সট যাতে ভারত দেশে কোনো হসপিটালে কোনো ফিমেল ডক্টরের সাথে এরকম যাতে আর না হয়। অ্যান্ড আমাদের এই পিসফুল প্রোটেস্টে কোনো পেশেন্টেরই কোনো সার্ভিস বন্ধ হচ্ছে না, OPD OT সবই খোলা আছে। জাস্ট আমরা পিসফুল প্রোটেস্টে এটা জানাতে চাই পাবলিককে যে নেক্সট যাতে এরকম কোনো ঘটনা করার আগে ওরা যাতে দশজন ভাবে আর ওরকম ঘটনা যাতে না হয় যাতে আমরা সিকিউরিটি পাই।